শরীরটা তো গরম না আমরা কি ইটটা মাথা ফাটা হালাই হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে অবশেষে ও মানুকা গানটাতে আমরা ডান্স শুট করতে চলেছি। তো আমি তো রেডি হয়ে গেছি, বুনু এখনো আলতা পড়ছে। আলতা দেখো শর্টকাট আলতা, মানে দেরি হয়ে যাচ্ছে, একদিকে বিকেল হয়ে গেছে। তো চলো এখন ডান্সটা শুট করবো, লেটস গো। তো এই যে আমাদের শুরু হয়ে গেছে ভিডিও করা, আর একটা ডান্স ভিডিও শ্যুট করতে গেলে এত ঝামেলা আর এতবার যে ভুল হবে, ক্যামেরাম্যান তো বিরক্ত হয়, তার সঙ্গে আমিও অনেকটা বিরক্ত হয়ে যাই, আর আমারও মাঝে মাঝে ভুল হয়ে যায়, তখন নিজেরই খারাপ লাগে আর কি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর এমনিতে আমাদের এই ডান্স ভিডিও শ্যুট করতে, মানে ডান্স করতে বেশি ভালো লাগে, সেজন্য আমরা করি। আর তোমরা আমাদের যেটুকু ভালোবাসা দিয়েছো তার জন্যই আমরা আরও আগ্রহটা পেয়েছি। আমরা যে এর আগে ভিডিওটা বানিয়েছিলাম বিহুরের লগন, ওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত মানুষে ভালো ভালো কমেন্ট করেছো, সেটা দেখে এতটাই ভালো লেগেছে যে না চেষ্টা করে যাব তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। আর তোমরা যখন জানতে পারবে যে এই ভিডিওগুলোর ক্যামেরা কে করেছিল, তখন তোমাদের অবশ্যই ভালো লাগবে, মানে ভালো লাগতে বাধ্য। আর এডিটিং তো আমাকেই করতে হবে, তোমরা নিশ্চয়ই অনেকটাই আন্দাজ করতে পারছো যে ঠিক কতটা ভুল হয়, ঝামেলা হয়, আর প্রতিবার দুই বোনের মধ্যে একটু না একটু রাগারাগি হবেই, ঝামেলা হবেই, তারপরে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটাতে ঠিক কতবার ভুল হয়েছে, কী রকম রাগারাগি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, সবটাই তোমরা একবার নিজের চোখে দেখে নাও। সত্যি কথা বলতে গানটা আমার বেশ ভালো লেগেছে। যেদিন গানটা পাবলিক হয়েছে সেই দিন থেকে আমি বলতে গেলে বলছি ওকে আমি যে এই গানটাতে চল ডান্স শ্যুট করবো, প্র্যাকটিস কর। তো সেটা নিয়ে অনেক ঝামেলাঝামেলি হয়েছে, তো আমি যতক্ষণ প্র্যাকটিস না করে ওকে দেখাবো ততক্ষণ ও করতে পারবে না। আর জানি এখন সবাই দুর্গাপুজোর ব্লগ, তারপরে আরও নানান নানান ভিডিওগুলো তোমরা দেখতে ব্যস্ত থাকবে, তো এখন যেহেতু ফ্রি ছিলাম তার মধ্যেই আমি ভিডিওটা এডিটিং করে পোস্ট করলাম। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তোমরা তো বুঝতেই পারছো যে ঠিক কতটা খাটনি হচ্ছে। আর হ্যাঁ, খুব শীঘ্রই কিন্তু দুর্গাপুজোর ব্লগ আসছে, আর যেহেতু অঞ্জলি আছে, অঞ্জলিটা খুব স্পেশালভাবে দিতে চাই। আমি প্রতি বছরই অঞ্জলিটার জন্য খুব অপেক্ষা করে থাকি, মিস করি যদি না দিতে পারি, তো আমি খুব এক্সাইটেড ওটা দেওয়ার জন্য। আর ওই ব্লগটা আশা করি খুব সুন্দর করে করতে পারবো, আর যেহেতু আমি আগে থাকতে আশা করে রাখলে সেটা আর হয় না, ভালো হয় না, আর যেভাবে চাই সেভাবে আর হয় না। তাই আর কোনো কিছু প্ল্যান করে রাখি না, যখন যেটা হবে দেখা যাবে। শুধু শাড়ি আর কীভাবে সাজবো সেটা একটু ভেবে রেখেছি, তাও মাঝে মাঝে গুলিয়ে যায়। আচ্ছা, তোমাদের এই গানটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিয়ে দিও। আর যাদের নাকি এই গানটাই ভালো লাগেনি তারা তো নিশ্চয়ই এই ব্লগও আর ডান্সটাও দেখতে চাইবে না, তাই না? তো বেশিরভাগ মানুষেরই ভালো লেগেছে এটা আমি মনে করি, সবারই আশা করি খুব ভালো লেগেছে, আর কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর সবারই এসেছে। দেখো এবার শুরু হলো আমাদের বাংলা ডান্স শুরু করা,
মানে এমন এমন ক্লিপগুলো নিয়েছি ভিডিও যেগুলো নাকি দরকার ছিল, মানে ভিডিওটা যারা দেখেছো তোমরা তারা হয়তো বুঝতেই পারবে। তো যাই হোক, এইটুকু জায়গা কিন্তু খুব এনজয় হয়েছিল আমাদের, মানে নিজের মতন করে একদম ডান্স করছিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখেই বুঝতে পারবে। আর আগে থাকতে বলে রাখলে না, মানে ভুল হওয়ার পরে যে রিয়াকশনগুলো সেটা আর বোঝা যাবে না কথা চটে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন লাগে। গাইস দেখো এটা একটা অবস্থা, মানে চুল মূল সব নষ্ট, এই জটা পড়ে গেছে দেখ। চলো এবার ফ্রেশ হবো, অনেক ক্লান্ত লাগছে। তো ফাইনালি হয়ে গেল আমাদের ডান্স শিখ করা।